তোমাদের প্রত্যেককে নতুন বছর খুব ভালো করে কাটুক এই কামনাই রইল রিজু রান্নাবান্না কিরকম হয়েছে আজকের কেকটার আমি নাম দিয়েছি গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালে জলখাবারে করেছি ওটস আর রুটি আর এখন করছি বেগুন ভাজা আর রুটি দিয়ে খাওয়ার জন্য করব বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি ওদিকে বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে তারপর একটা চচ্চড়ি করব আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ছেলেকে এখন একটু দোকানে পাঠিয়েছি কেক বানাবো কেকের কিছু উপকরণ আনার জন্য আজকে শনিবার যদিও আমাদের নিরামিষ কিন্তু রাত্রি 12টার সময় কেক কাটা হবে যেহেতু আজকে 31st তো তার জন্য কিছু প্রস্তুতি চলছে একটুখানি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি তো চলো সঙ্গে থাক এখন যেহেতু কেক বানাবো এর জন্য নতুন একটা ময়দার প্যাকেট কেটে নিলাম কারণ ময়দা তো লাগে কেক বানাতে ওদিকে তরকারিটা হচ্ছে তারপরে কেকে যা যা উপকরণ সেগুলো এখন মিশিয়ে নেব তো এখানে আমি এক কাপ মতো পুরো এক কাপ নিয়ে নিই একটুখানি কমই নিয়েছি একটুখানি কম মিষ্টি দিয়ে করব তো সেই পরিমাপে চিনি নিয়েছি আর তিনটে ডিম আমি নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এটা ভালো করে ফাটানো হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব তো মিশিয়ে দিলাম ময়দা আর তেল আর সবই আমি পরিমাণ মতো নিচ্ছি আর এখানে একটুখানি চকলেট পাউডার দিয়ে দিয়েছি এর জন্য চকলেট চকলেট কালারটা এসেছে তো এখন আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এইবারে গ্যাসের উপর বসিয়ে দেবো আজকের কেকটার আমি নাম দিয়েছি চকলেট ভ্যানিলা কেক কারণ ওর মধ্যে চকলেট পাউডারও মেশানো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি পুজোর ঘরে তো পুজো সেরে নিচ্ছি এখন সবাইকে ফুল নিবেদন করেছি এখন তুলসী পাতা নিবেদন করলাম জল শঙ্খের মধ্যে জল দিয়ে ফুল দিয়ে আমি রেখে দিলাম তারপরে এখন ভোগ আমি সাজিয়ে নিচ্ছি আজকে জিলাপি আর একটা মিষ্টি এনেছে যেটা টুইন ওয়ান মিষ্টি সেটা দিয়ে আমি ভোগ নিবেদন করছি তো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সবাইকে ফুল নিবেদন করেছি এখন ভোগটাকে নিবেদন করে নিলাম হাজবেন্ড এখন ছাদ ঝাড় দিচ্ছে আর আমি এই যে পর্দাগুলো লাগিয়ে গেছি তবে এখন উপর দিকে তোলা দেখছো এটাকে পরে নামিয়ে দেবো কারণ আমাদের চেরি ম্যাক্সির জন্য উপর দিকে তুলে রেখেছি কারণ কখনো যে টান দেবে কি করে দেবে এই জন্য তো এই যে হাজবেন্ড ঝাড় দিচ্ছে ছাদটা পরিষ্কার করে দিচ্ছে এই দেখো এখানে একটা লাইট লাগানো হয়েছে এই যে পুরো কাজ কমপ্লিট করবে কাজ কমপ্লিট না করে পালাবে না কোথাও তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখন অবধি ভালো করে অন্ধকার হয়নি এখানে লাইটটা জ্বালানো হয়েছে আর ওই যে টুনি লাইটগুলো এখন জ্বলছে দিচ্ছে এই অবস্থা আর এই যে ব্যাকগ্রাউন্ড তারপরে আমাদের তো ছাদে রান্না বান্না হবে এই জন্য সমস্ত কাজকর্মগুলো নিচ থেকে গুছিয়ে নিচ্ছি সমস্ত মশলা বাটাবাটি সমস্ত কাটাকাটিটা নিচেই সেরে নিচ্ছি তারপরে হাজবেন্ড দোকান থেকে চলে এসেছে দই নিয়ে দই দিয়ে ম্যারিনেট করবে মাংসটাকে ওদিকে হাজবেন্ড ওদিকে কাজটা করছি এদিকে আমি মশলা বাটাবাটির কাজটা করছি সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে তো সব কিছু যা যা ধোয়াধুয়ি কর এখানে সেরে নিচ্ছি কারণ উপরে গিয়ে একটুখানি সমস্যা আছে যেহেতু এরকমভাবে তো অভ্যস্ত নই মা জানেই নি আজকে যে 31st বুঝেছো এই সমস্ত কাজ করার জন্য হাজবেন্ডকে যদি একা ছেড়ে দিই না সমস্ত কিছুতে মাখামাখি করবে তেল মশলা সব বোতলের মধ্যে মাখিয়ে রেখে দেবে এই জন্য আমি এখানে রয়েছি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন ছেলে আর হাজবেন্ড বেরোচ্ছে আমাদের রিজুকে আনতে ওরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছে আর হাজবেন্ড বলছে কিছু আনতে হবে কি না তো আমি বলে দিলাম যে কিছু লাগবে না যা আছে তাই দিয়ে হয়ে যাবে তো রিজুকে নিয়ে ওরা দুজনে চলে এসেছে আর মিমির নাচন দেখো ও তো নাচানাচি শুরু করেছে রিজুকে দেখে গুনিয়ে কি অবস্থা আর এই একজন খুশি বুড়ি মিমিরা ছোট থেকে মিশুকে আর এরা না একদমই মিশতে পারে না কাউশন আমাদের সব কাজের জিনিস নিয়ে যাচ্ছি যা ঠান্ডা বাবা সমস্ত জিনিসপত্রগুলোকে তো আনতে হবে তো তার আগে এখানে চাদরটাকে পেতে ফেলছি যাতে আমরা এখানে বসে সমস্ত কাজগুলো করতে পারি তো আমি আর রিজু মিলে চাদর পেতে ফেললাম যেরকমভাবে পিকনিক হয় মাঠে ঘাটে তো আমাদের ছাদে এরকমভাবে পিকনিক হচ্ছে তো অনেকের বাড়িতেই হচ্ছে তো আমাদের আশেপাশেও হচ্ছে কয়েকটা জায়গা তো সেখানে তো গান বাজনা এখন চলছে তো আমরা আমাদের মতন কাজ গুছিয়ে নিচ্ছি আমরা তো ফ্যামিলি পিকনিক করছি মানে আমরা নিজেরাই বাইরের কেউ আর নেই সমস্ত জিনিসপত্রগুলো মোটামুটি আনা হয়ে গেছে ওদিকে হাজবেন্ড রান্না করছে আজকে আমার ছুটি মানে রান্না বান্না থেকে একটু ছুটি কিন্তু সব কিছু রেডি রেডি করে দিয়েছি ময়দা মেখেছি
ওই দেখো মনে সুখে রান্না করছি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যে রান্না আর খোলা আকাশের নিচে সব থেকে দেখবে লক্ষ্য করবে খোলা আকাশের নিচে যখন কিছু রান্না করা হয় না তার ফ্লেভারটা একটা অন্যরকম আসে আর রান্নাঘরে করলে তার ফ্লেভার একরকম তো খুব ভালো লাগছে আর ঠান্ডা যে খুব কন কনে আছে তা না সহ্য করার মতো কিছু মানুষজন হলে ভালো হতো কিন্তু কাউকে তো পেলাম না সেভাবে মাংসের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এখন মাংসটা দিয়ে দিলাম এখন ওটাকে কষাতে হবে ভালো করে তো জল দিয়ে দিচ্ছি একটুখানি এদিকে মাকে খেতে দিয়েছি আর এদিকে বাঁধাকপির তরকারি আর এই যে একটা বেগুন ভাজা দিয়ে আমি রুটি খাচ্ছি আর উপরে তো রান্না বান্না চলছে এখন আজকে সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি তারপর থেকে সারাদিনে একটুও রেস্ট নেই দুপুরবেলা সারাটা দুপুর বসে বসে এডিটিং করলাম তারপরে এখন খুব ক্লান্ত তো মাংসটা নামানো হয়ে গেছে এবার এই পরোটাগুলোকে বেলতে হবে তো খাওয়ার লোক তো এই আজকের পিকনিকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে তো সেভাবে কিছু বলাই হয়নি তো আজকে রান্না হচ্ছে পরোটা আর কষা কষা করে মাংস যেটা হাজবেন্ড ভীষণ করে ভীষণভাবে পছন্দ করে ছেলে আর রিজুও খুব পছন্দ করে তো ওদের হিসাব মতো রান্নাটা হচ্ছে তো তাওয়া গরম হয়ে গেছে হাজবেন্ড এখন পরোটাগুলো ভাজছি আর আমি একা একে সব বেলে দিচ্ছি তো খুব অল্প লোকের যেহেতু কাজ এই জন্য করতে খুব একটা অসুবিধা নেই আর আমি তো নিচে সবসময় করি এই জন্য করতে বেশ মজা লাগছে ঠান্ডার মধ্যে বসে বসে বেশ একটা মিষ্টি ঠান্ডা আছে তো ওরাও চলে এসেছে এদিকে খাওয়া দাওয়া করবে বলে তো ছেলেকে আর রিজুকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওদিকে মাংসটাকে নিয়ে এলাম কড়াই সমেত একেবারে যেরকম করে পিকনিকে করে সেরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি তো পরোটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে দিচ্ছি বৌদি ভিডিও কল করেছে ভিডিও কলে ও সব কিছু দেখছে আসলে ওরও আসার কথা ছিল কিন্তু দাদা যেহেতু বাড়িতে ছিল না এই জন্য আসতে পারেনি এই জন্য সব কিছু এখন দেখছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে আরে আমার সব কিছু চলছে আমার রেকর্ডিংও চলছে আরে আসলে না দাদুমার করে বলে দিলাম আসলে পরে তোমাদের পুরো বুঝতে পারছো না কি সুন্দর করে সাজানো হয়েছে না না রিজুর আর ছেলের খাওয়া হয়ে গেল প্রায় এই যে আর ওদিকে হাজবেন্ড পরোটা শেষ পরোটাটা ভাজা করছে তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে আর খোলা জায়গা ছাড়া পিকনিকটা ভালো জমেও না রিজু রান্না বান্না কিরকম হয়েছে ভালো হয়েছে তুনু কেমন হয়েছে রান্না বান্না ভালো রান্নাটা কে করেছে আপনি রাধুনি কে আবার করেছে আপনি রাধুনি করছেন এই যে সব দিকের ভিউটা তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি এদিকটা বেশ লাইট লাগানো হয়েছে বেশ ভালো লাগছে আর এখন হাজবেন্ড খেতে বসছে হাজবেন্ডকে আমি সার্ভ করে দিচ্ছি পরোটা নিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দিচ্ছি তো হাজবেন্ড খুব জমিয়ে এখন খাচ্ছে আর আমাদের রিজুর সাথে গল্প করছে যে রিজু থাকবে কি থাকবে না এই ব্যাপারে তো এই দেখো কি মজা করে করে খাচ্ছে আর আমি দেখছি বসে বসে আমাদের কেক কাটার পর্ব চলছে আর চারিদিকে প্রচন্ড ভাবে বাজি ফাটছে হ্যাপি নিউ ইয়ার ধরো ভিডিওটা ধরো দুনু হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা ধরো তুই দেখেছিস হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা ধরো ভিডিওটা ও চলো সবাই বাড়ির সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো কালকে সকালে আবার দেখা হবে ওকে ওকে তোমাদের প্রত্যেকে নতুন বছর খুব ভালো করে কাটুক এই কামনাই রইল হ্যাপি নিউ ইয়ার এ তোর মাস্ক কাচু হয়ে গেছে কেন আরে কথা হলো ক্যামেরার সাথে কথা হ্যাপি নিউ ইয়ার বাবা ঝুলে ঘুরে বেড়াচ্ছে বলে না আজকে এই দুই পিস এই ঘরে এই যে ছোট পিস শুয়ে পড়েছে আর বড় পিস এখনো বসে আছে আর ভীষণ ওকে জ্বালাচ্ছে ছোট পিসকে ভূতের ভয় দেখাচ্ছে ওকে এতক্ষণ তো আমি ছিলাম না কি বলছিল এটা শোনা তোকে কি করছিল দাদাই
আয়নার দিকে তাকাতে বলছিল কেন কিরে কেন বলছিলিস তোকে আয়নার দিকে তাকাতে ভয় পাইল আয়নার দিকে তাকাতে বললে এখন বাজে রাত্রি 1:30 সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করেছি আর এই দুজন আমার সাথে শুচ্ছে কখন উঠবো কিছু বলতে পারছি না কালকে 1 তারিখ কালকে আবার এক জায়গায় যাওয়ার আছে তো দেখা যাক যা যা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো বন্ধুরা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আর তোমাদেরকে আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার তোমরা নতুন বছর খুব ভালো করে কাটাও আনন্দে কাটাও এবং খুব সাবধানে কাটাও।